সূর্য ডাক্তার 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 একটু দেখবে আমার ছেলেকে একটু দেখবে দেখছি সূর্যর অবস্থা এখন যেখানে গেছে আমি কিন্তু আর কোনো আশা দেখছি না মানে আমাদের চিকিৎসা বিজ্ঞান যা বলে ডাক্তার যেখানে বিজ্ঞান শেষ সেখান থেকেই চমৎকারের শুরু তাহলে আপনাদের চমৎকারের উপরই ভরসা রাখো আমার আর সত্যি কিছু বলার নেই তাহলে কি আমার সূর্য কি হবে গুরুদেব দাদু ভাই তো নড়ছেও না কোনো কথাও বলছে না দেখুন ওর যা কন্ডিশন তাতে ওর কিন্তু বাঁচার আর সত্যি কোনো আশা নেই আমরা কেন আজ অব্দি কেউ বোধ হয় কোনোদিনও এরকম একটা মেরেকল ঘটতে দেখি এখন আমি বুঝতে পারছি আপনারা সবাই চাইছেন যে ও যাতে ফিরে আসুক কিন্তু তার কোনো সম্ভাবনা কিন্তু নেই আপনারা সবাই প্রায় মৃত একজন মানুষের দেহে প্রাণ সঞ্চার করতে চাইছেন সেটা কি কখনো সম্ভব সেটা কখনো হয় নাকি দেখুন আমরাও চাইছি ও বেঁচে উঠুক কিন্তু মনটা ঠিক মানতে চাইছে না বা বলতে পারেন অভিজ্ঞতা আরে কারো শিখে সিঁদুর কি কারো প্রাণ বাঁচাতে পারে তাহলে আমি কি কোনো ভুল করলাম গুরুদেব না 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 এ হতে পারে না এ হতে পারে না এরকম করো না শুধু তুমি ভালো হয়ে যাবে বলে আমি বাবার কথাও শুনিনি চোখ খোলো লাট সাহেব কথা বলো একবার লাট সাহেব একবার কথা বলো
साहेब रुकुल মানতেই হচ্ছে, বিশ্বাসের জোর আছে। আপনি আমার জড়াই করতে আমাকে নিচু লোকগুলো মা বলে আমি মা বলে ওম শুভম। অ্যামেজিং কেস, আনবিলিভেবল, সত্যি অদ্ভুত কাণ্ড। বিশ্বাস করুন, এরকম ঘটনা আজ অব্দি আমার জীবনে ঘটেও নি আর বোধ হয় কোনোদিনও ঘটবেও না। ডাক্তারবাবু, কিন্তু লাট সাহেব যে চোখ খুললো না। খুলবে, নিশ্চয়ই খুলবে। তোমার সূর্য চোখও খুলবে আর উঠেও বসবে, শুধু একটু সময় লাগবে। এবার তাহলে তুমি একটু মন খুলে হাসো আর চোখের জলটা মুছে নাও, কেমন? না বাবা, আরো বড় করে হাসি, নাহলে আবার চোখ খুলে বলবে যে প্যাচের মতো মুখ কেন করে দাঁড়িয়ে আছিস। এক্সকিউজ মি, কি এবার তাহলে আপনারা সবাই খুশি তো, নিশ্চিন্ত? আসুন, একটু বাইরে আসুন। সত্যি অপারেশনের সময় পেশেন্ট যদি খুব ক্রিটিক্যাল হয়, পেশেন্ট পার্টিকে আমরা মাঝে মাঝেই বলে থাকি যে এখন আর আমাদের হাতে কিচ্ছু নেই, সবই ওপরওয়ালার ভরসা। এর জন্য আমরা মাঝে মাঝে খুব সমালোচিতও হই, জানেন। অনেকেই বলেন যে আপনারাই তো আমাদের ভগবান, সবই যদি ভগবান করে দেবেন তাহলে আর আমরা আপনার কাছে আসছি কেন। আমিও মাঝে মাঝে ভাবি, জানেন, যে এই কথাটা আমরা ঠিক কেন বলি। আমি একটু ওর কাছে যাব। হ্যাঁ যাও বাবা। কিন্তু না, আজ আমি সত্যি বুঝলাম যে এই কথাটা আমরা কেন বলি। বিশ্বাস করুন, আমি নিজে চোখে না দেখলে বোধহয় বিশ্বাসই করতাম না যে এরকম একটা ঘটনা ঘটতেও পারে। তাহলে সূর্য? হ্যাঁ, না আর কোনো ভয় নেই। চিট পাটাং।